গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা দেখা চলে এসেছে নান পুরি প্লাস তার সাথে মানে কাবলি ছোলার তরকারি এটা কিন্তু অতিরিক্ত মিষ্টি এক ঘন্টা দাঁড়ি ভাই চাটা পেলাম সো গাইস শুভ সন্ধ্যা আবার ভিডিওটা শুরু করছি এই সন্ধ্যাবেলা থেকে আর সারাদিন ভিডিওটা করিনি একটা রিজন আছে রিজনটা হচ্ছে কি দেখতে পাচ্ছ আমার হাতে একটা গিফট মানে গিফট দেখে বুঝতে পারছ কোথাও একটা যাচ্ছে ঠিক আছে তো কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে মানে আমাদের পাশে পাড়ার এক বন্ধুর বিয়ে হচ্ছে তো নেমন্তন্ন আছে তো সেখানে যাচ্ছি আজকে গ্রামের প্রায় আমরা প্রায় সবারই নেমন্তন্ন আছে বললেও চলে সত্যি কথা বলতে ভাই অনেক দিন পরে কিন্তু বিয়ে খেতে যাচ্ছি অনেকটা অনেকটা এক্সাইটেড আর বিশাল 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 আনন্দ হবে সেখানে গিয়ে মানে আমাদের পাড়া থেকে প্রায় আমরা কতজন যাচ্ছি 10-12 জন আট নজন হবে বোধ হয় 8-9 জন যাচ্ছি আমরা মিনিমাম আমাদের এখান থেকে মানে প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে তারপরে কিন্তু আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছাবো এখন 8টা বাজে আর আমরা সবাই চলে এসেছি পিছনে সবাই আসছে আর ষষ্ঠী আর আমি সাধারণ হেঁটে যাচ্ছে চলো এখন আর কোনো কথা বলবো না একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই এনজয় হতে চলেছে কিন্তু আজকে A few moments later. Finally, আমরা কিন্তু বিয়ে বাড়িতে এন্ট্রি করছি আর প্রথম কাজ হলো এটা দেওয়া তারপরে যা হবে দেখা যাবে সুজরা কিন্তু আগে এসে হাজির হয়ে গেছে এখানে গিফট ভাই আমার লজ্জা লাগছে আমি একা ঢুকবো না ভাই সো গাইস এখানটায় এত ভিড় হওয়ার একটা রিজন হচ্ছে কি যে এখানে তোমার পকোড়া ফুচকা কফি পাওয়া আছে সেইগুলো কিন্তু এখানটা প্রচুর প্রচুর পরিমাণে ভাই ভিড় হয়েছে কি বলবো মানে গান চলছে এত পরিমাণে গান চলছে কিভাবে কথা বলবো তোমার সাথে সেটা ভাবছি এখন আমি সবাই আছে আমরা এখানটাই চা খাওয়ার জন্য ওয়েট করছি ভাই এখানে মানে কফি ঠিক আছে কিন্তু ভাই এক ঘন্টা ধরে ওয়েট করছি পাচ্ছি না মানে আমাদের সামনে থেকে সবাই নিয়ে চলে যাচ্ছে আর আমরা কি বলবো এটাকে দেবদাস দেবদাসের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আমি কি চা খাবো না বাইরের দিকে যাচ্ছি মানে ভিড়ের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না ঠেলাগুতো হচ্ছে কোথায় ধাক্কা মারলে চাটা ভাই হাত থেকে পড়ে যাবে পায়ে পড়বে আমারও পড়বে আর অন্য কারো পায়ে পড়লে সমস্যা হয়ে যাবে সেই কারণে এখন চাটা খেতে খেতে এখন বাইরের দিকে যাচ্ছে বাইরে দিয়ে গিয়ে রিল্যাক্সে বা দাঁড়িয়ে চাটা মজা করে খাবো ফাইনালি আমরা কিন্তু চাটা নিয়ে পুরো ফাঁকার দিকে চলে এসেছি নদীর ধারে আর এখানে এখন চাটা খাবো চাটা খাওয়ার পরে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা আবার খেতে ঢুকবো আমরা এখন খাওয়া দাওয়া করিনি কারণ আমরা বিশাল নাচ করেছি বিশাল নাচ করেছি ভাই বিশাল নাচ করেছি সেই কারণে এখন মানে ঘেমে ঘেমে গেছিলাম জ্যাকেট পরে আছি তো পুরো ঘেমে গেছিলাম তাই তো এখন চাটা খেয়ে আরও এনার্জিটা আরও ফিরে নিয়ে আসছি তারপরে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাবে কী করবো
করছিস কেন? বস, তুই আমার কাছে বসবি সেটা বললেই তো হয়। মোটামুটি আমাদের ছেলে যারা ছিল সবাই কিন্তু বসে পড়েছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নাচ করবে কিনা কোনো আমি ঠিক করে দিয়েছি। আচ্ছা, একদম পারফেক্ট পারফেক্ট লাগছে একদম। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা না, এই প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু সেই লেভেলের করেছে ভাই, সেরা লাগছে। ক্যামেরাম্যান আমাদের দুটো ছবি তুললো তো, ইয়েস ঠিক আছে, এ উঠবে না, এ উঠবে না, লুকে যা, ফেরাম থেকে বেরিয়ে যাচ্ছে সমীরণ। সবাই দেখতে পাচ্ছ এখানে ভিডিও কল চলছে, ভিডিও কল চলছে আমাদের ষষ্ঠী বাবু, সে মানুষ কোনায় বসে আছে ঠিক আছে, সেখান থেকে ভিডিও কল করছে আমাদেরকে। কোথায় বসে আছে সব আমরা দেখতে পাচ্ছি ভাই, ভিডিও কলে এক জায়গায় বসে। এই তো বুবাই, বুবাই গ্লাস ভাই, আর এদিকে তো এরা ভিডিও করে কথা বলছে, ওই কোনে ওরা বসে আছে, ওখান থেকে ওরা ভিডিও কল করছে এখানে। তারপর মানে কি আছে সবাই ফাইনালি দেখতে পাচ্ছ, আমাদের এখানে চলে এসছে নান পুরি প্লাস তার সাথে মানে কাবলি ছোলার তরকারি, বেশ জমে গেল ব্যাপারটা। ফাইনালি এই নান পুরি নাকি কি বলে এটা, মানে এখানে আছে কাবলি ছোলার তরকারি, তো ট্রাই করে দেখবো প্রথম খেয়ে। এটা কিন্তু অতিরিক্ত মিষ্টি, আমি ফুটবল করতে চলে এসেছি ভাই, বিবারে ফুটবল করতে চলে এসেছি, এই জিনিসটা একটা অতিরিক্ত মিষ্টি ভাই। এই জিনিসটা শেষ করে আগে কিন্তু চলে এসছে ভাত আর ডাল, আরে ভাই এটা খেতে দে, ধীরে ধীরে খেতে দে, তারপরে দিস আমাদেরকে। এবার শুরু করবো ডাল আর ভাত দিয়ে। চলে এসছে ভাই, যে ওটা কি হয় এক পিস মাছ ভাই, তার মধ্যে অনেক কিছু ছিল, মানে এর আগে দুই তিনটে জিনিস এসেছে বাট ওগুলো আমি দেখাইনি, সব দেখা সম্ভব নয়। সবাই মাছের পরে চলে এসছে চিকেন, দেখতে পাচ্ছ চিকেনের অবস্থাটা ঠিক এরকম, ছোটো ছোটো পিস, এই যে সিদ্ধ মোটামুটি ভালোই হয়েছে। চাটনিটা, এই চাটনিটা ভাই এত এত পরিমাণে মিষ্টি যে আমি একটুখানি খেয়েছি এইভাবে করে, মানে পুরো গা গুলিয়ে উঠেছে ভাই এত পরিমাণে মিষ্টি। পাঁপড় এখন আমাদের দিকে আসে, ও চলে এসছে এখন আমাদের পাশে, এই দেখতে পাচ্ছ মিষ্টি পাঁচ পিস ভাই মিষ্টি চলে এসছে। আমি মিষ্টি খেতে পারবো না ভাই, মিষ্টি খাবি, খাবি তো নাকি? হ্যাঁ আমারটা আমি দেবো, খাবি দিলে মিষ্টি গাছ দিলে, ক পিস নিবি? চার পিস নিবি? এক পিস আছে, এক পিস আমি খাবো। তারপর চলে এসছে এটা কি রসমালাই তো? হ্যাঁ চলে এসছে এটা রসমালাই, কীভাবে খাবো নিজেই বুঝতে পারছি, শুধুবার ঝোলটা খেয়েছি, ঝোলটাকে রেখে দিয়েছি, আমি আর খাবো না এটা ভাই, এটাও কিন্তু মিষ্টি ঠিক আছে। খেলি ভাই আমি কমিস দশ পিস, আমি তোকে দিয়ে দিয়েছি কোনো চারটে দিয়ে দিয়েছি, আর সমীরণ দিয়ে দিয়েছে চারটে, আটটা আরও ওখানে ছিল পাঁচটা, আট পাঁচ কটন আমাকে বল, আমাকে বল এই যে তোর তোমরা খাবে, তোমরা খাবে কি করে, তোমরা বিয়ে বাড়ি আসুন ঠিক বলেছি ভাই, কি কি বলবো, দিলীপ 12-13টা মিষ্টি খেয়েছে, আবার অর্ডার করছে বলছে আর কিছু হবে না, আরো অর্ডার করেছে, আবার আনতে গেছে ভাই ওর জন্য মিষ্টি। হয়ে গেল, হয়ে গেছে।
আছে কি রে হাতি বেরিয়ে যাচ্ছে আমরা এখন উঠতে পারলাম না তোর চলে যাচ্ছে কি করে হ্যাঁ রে হ্যাঁ না সব টেবিল ভাই ফাঁকা হয়ে যাচ্ছে আর আমরা এখন বসে আছি আমরা কি করব আমরা উঠে পারে নাকি চলো এবার বাইরে কি দেখা হচ্ছে সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি একটু হাঁটতে পেরেছি ওই ধারে একটু হাঁটবো তারপরে ওইদিকে যাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিওটা কেমন লেগেছে তারপর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই টেক কেয়ার লাভ ইউ গাইস সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব তাড়াতাড়ি আমাদের 5K কমপ্লিট করতে হবে আর হ্যাঁ এটা হচ্ছে যার বিয়েটা হলো এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে বন্ধুর বিয়ে হয়েছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।